Acha. So basically these two types of graphs are there for a relation, okay, linear and quadratic, okay. In case of linear, if I give you an example, it will be like this: y is equal to 2x minus 1. Oje linear man hoche line, it will be a straight line, okay. The characteristic of this one is it will be a straight line, okay. যেটা বলতেছিলাম লাস্ট ক্লাসে গ্রেড 10 তোমরা অলরেডি কোঅর্ডিনেট জিওমেট্রি করে তোমরা জানো y = mx + c এই শেপের যে কোনো ইকুয়েশনই একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে তাই না ওকে দেন কোয়াড্রেটিক এটা হচ্ছে কিছুটা মানে এটা থেকে হালকা একটু ক্রিটিক্যাল বাট ইজি আমার কাছে ইজি লাগে দেখো তোমাদের কাছে কি রকম লাগে তো এটার মধ্যে দুইটা টাইপ আছে একটা হচ্ছে কি জানো প্যারাবোলিক একটা হচ্ছে প্যারাবোলা শেপের প্যারাবোলা বলতে যে ইউ শেপ যেটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে যদি মনে থাকে আর আরেকটা হচ্ছে সার্কেল সার্কেলও কি রকম আমরা সেটা জানি ঠিক আছে সার্কেলটা হচ্ছে একটা ফুল সার্কেল ওকে প্যারাবোলার ক্ষেত্রে আমার ইকুয়েশনটা যেরকম হয় সেটা হচ্ছে মনে করো y স্কয়ার ইজ ইকুয়াল টু x এই যে এই কোয়াড্রেটিক আর লিনিয়ার এই দুটার মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে এটা লিনিয়ারের ভিতরে y এর পাওয়ারও 1 x এর পাওয়ারও 1 আর কোয়াড্রেটিকের ভিতরে যদি শুধু একটার উপরে পাওয়ার 2 থাকে দেখো x আর y এর মধ্যে যে কোনো একটার উপরে পাওয়ার 2 তাহলে এটা একটা প্যারাবোলা বোঝাবে আর যদি দুইটার উপরে স্কয়ার থাকে তাহলে তখন সেটা একটা সার্কেল বোঝাবে ঠিক আছে আমি আরো एग्जांपल দিচ্ছি প্যারাবোলার এখানে আমরা লিখতে পারি যে y is equal to x square minus 2 ঠিক আছে তো এখানে দেখো এখানে y এর উপরে স্কয়ার এখানে আবার x এর উপরে স্কয়ার আর সার্কেলের ক্ষেত্রে কি এরকম হবে আমার ইকুয়েশনটা হবে মেইন বেসিক ইকুয়েশন হবে এরকম x - a হোল স্কয়ার - y - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার এখানে a b r এগুলো কি বোঝায় সেগুলো আমি তোমাদেরকে পরে বলবো ঠিক আছে তো a আর b এর বিভিন্ন ভ্যালু মনে করো তোমাদের দেয়া থাকতে পারে a এর ভ্যালু যদি 2 হয় আবার y এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমাদের এরকম হবে আর r এর ভ্যালু ধরে নিলাম 5 তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম হবে এখানে তোমরা ক্লিয়ারলি বুঝতেছো যে আমি যদি এখন এটাকে ভাঙি a minus b whole square ফর্মুলায় ভাঙি আমার x স্কয়ার ওয়ালা একটা টার্ম থাকবে আবার 1 minus 3 whole square এটাকে যদি আমি ভাঙি তাহলে y স্কয়ার ওয়ালা একটা টার্ম থাকবে তো x স্কয়ার y স্কয়ার দুইটার উপরে যখন স্কয়ার থাকবে তখন সেটা একটা সার্কেলের সরি সেটা একটা সার্কেল বোঝাবে ঠিক আছে আচ্ছা তো এই প্যারাবোলার আসলে তিনটা ক্যারেক্টারিস্টিক আছে এই তিনটা ক্যারেক্টারিস্টিক জানা খুবই জরুরি বিকজ তোমাদেরকে এমসিকিউ আনসার করতে হবে ওকে সো প্যারাবোলার এটা আমি তোমাদেরকে বলি তিনটা ক্যারেক্টারিস্টিক যেটা কথা বলতেছি সেটা হচ্ছে নাম্বার 1 এটা শেপটা প্যারাবোলিক প্যারাবোলিক শেপ প্যারাবোলিক শেপ নাম্বার 2 হচ্ছে এটা সিমেট্রিক সিমেট্রিক বলতে কি বোঝায় আমি একটু পরে বুঝাবো যখন গ্রাফ ড্র করব ওকে এখনই আসলে বলতে পারি একটু দাঁড়াও আর থার্ড ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটার একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে ক্রিটিক্যাল তো এই জিনিসগুলো আমি একটু বুঝাই বলি দেখো প্যারাবোলা যদি আমি একটা প্যারাবোলা আঁকি এখন মনে করো এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস ওকে তো এই রকম u শেপের হবে কি আমার প্যারাবোলা ওকে তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটাই হচ্ছে এটা শেপটা প্যারাবোলা হবে এটা কিন্তু উপরে যত যাবে তত ওইদিকে ছড়ায় যেতে থাকবে ওকে আচ্ছা আর এখানে সেকেন্ডটা হচ্ছে সিমেট্রিক সিমেট্রিক মানে কি দেখো সিমেট্রিক জিনিসটা আসলে তোমাদের বুঝতে হবে মানুষকে তুমি যদি যে মাঝখান বরাবর কাটো তাহলে দেখবা এই যে রাইট সাইডে যেসব জিনিসগুলো পড়তেছে লেফট সাইডেও ঠিক সেম জিনিসগুলো আছে এই কারণে মানুষের বডিটাকে কি বলা হয় সিমেট্রিক তুমি যদি এখন এই তাহলে হার্ট কি দুইটা এটা আসলে আমরা বাহ্যিক এক্সটারনাল ইয়ার কথা বলতেছি ইন্টারনাল অনেক কিছু নাও থাকতে পারে যেমন হ্যাঁ আমরা জানি হার্টটা একটু লেফট সাইডে রাইট সাইডে আসলে এটা করবে না আমরা বাইরের কথা বলতে যেমন এই সাইডে একটা হ্যান্ড ওইদিকে একটা হ্যান্ড এদিকে একটা লেগ ওইদিকে একটা লেগ ও আচ্ছা এই ডিভিশনে আমরা না যাই কারণ স্টুডেন্টরা আবার অন্যদিকে চলে যায় আচ্ছা ওকে তো তাহলে এখানে এই প্যারাবোলিক শেপটাকে আমি মাঝখান থেকে একটা লাইন দিয়ে কি করতে পারবো কেটে দুইটা ইকুয়াল ভাগে ভাগ করতে পারবো দেখো এইটা হচ্ছে মানে সিমেট্রিক শেপ ওকে এটার ওই সাইডে যা ঠিক এই সাইডেও ঠিক তাই থাকবে তো এটা বুঝে সিমেট্রিক আর ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে কি জানো দেখো এই যে এইখান থেকে শেপটা নিচে নামতে নামতে একদম নিচে একটা পয়েন্টে আসবে যেটা কিনা লাস্ট এটার পরে নিচে আর যাবে না এগেইন আবার উপরের দিকে উঠে যাবে এই যে লাস্ট যে পয়েন্টটা আছে না সেই পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট বাংলায় এটাকে বলা হয় সংকট বিন্দু কি বলা হয়
সংকট বিন্দু আমার বাংলা নামগুলো আসলে অনেক মজা লাগে এই কারণে মাঝে মাঝে তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করি আমাদের বাংলা ভাষাটা কিন্তু অনেক সুন্দর দেখো ক্রিটিক্যাল পয়েন্ট এটা বাংলা কি সংকট বিন্দু কত সুন্দর একটা নাম না তাইলে তোমরা তোমাদের ছেলে মেয়েদের নামও রেখে দিতে পারো একটা ছেলে আর একটা মেয়ে যদি হয় ছেলেটার নাম রাখলা সংকট মেয়েটার নাম রাখলা বিন্দু সংকট বিন্দু দুজনকে একসাথে ডাকতে সুবিধাও হবে তোমাদের আচ্ছা যাই হোক তো এই হচ্ছে আমাদের আপাতত এটা এখন আমি এগুলোর এক্সপ্লেনেশনে যাব ঠিক আছে আমি গ্রাফ লিনিয়ার একটা গ্রাফ দেখব তারপর প্যারাবোলার একটা গ্রাফ দেখব সার্কেলের একটা গ্রাফ দেখব ওকে আজকে আমরা ভালো মতো গ্রাফটা একদম শিখে ফেলবো ইনশাআল্লাহ আচ্ছা তো প্রথমেই যদি আমরা একটা লিনিয়ার গ্রাফটা অলরেডি আসলে তোমাদেরকে গত ভিডিওতে দেখাইছি তারপরে যদি তোমরা চাও আমি তোমাদেরকে আরেকবার একটু রিভিশন জাস্ট দেওয়ার জন্য বলতে পারি যে y equal to 2x minus 1 ওকে এইখান থেকে আমাদেরকে কি করতে হবে গ্রাফটা ড্র করতে হবে তো গ্রাফ ড্র করতে হলে আমরা জানি প্রথমে আমাদেরকে কি করতে হয় একটা টেবিল বানাতে হয় শুধুমাত্র সার্কেলের ক্ষেত্রে একটা মজা আছে যে কোনো টেবিল ছাড়াই আমরা সুন্দর মতো গ্রাফটা ড্র করে দিতে পারবো আচ্ছা ওকে তো তাইলে এখানে আমরা কি করব তিনটা ভ্যালু নিব তিনটা ভ্যালু এনাফ তো x এর ভ্যালু আমি যদি 0 নেই তাহলে দেখো তো ইকুয়েশনটা কি এরকম আসবে 2 ইনটু 0 মাইনাস 1 তাই না y ইজ इक्वल टू তাইলে 2 2 ইনটু 0 মানে 0 0 মাইনাস 1 ইজ इक्वल टू মাইনাস 1 তাইলে y এর ভ্যালু কত হবে মাইনাস 1 এরপরে x এর ভ্যালু মনে করো তুমি 1 নিলা x এর ভ্যালু যদি 1 বসাও তাহলে এখন কি হবে y is equal to 2 into 1 minus 1 is equal to 2 minus 1 is equal to 1 তাহলে এখানে আমার এটা হবে কি 1 আরেকটা পয়েন্ট আমরা নিব সেটা হচ্ছে তোমার মন চাইলো একটা মাইনাস ভ্যালু নেওয়ার জন্য নাও অসুবিধা নেই মাইনাস 1 যদি নাও তাহলে কি হবে y is equal to 2 into minus 1 minus 1 minus 2 minus 1 is equal to minus 3 তাহলে আমার এখানে এটা হবে কি মাইনাস 3 ওকে এই যে ক্যালকুলেশন যেটা আমি এখানে করলাম না এটা কিন্তু তোমরা রাফে করবা ঠিক আছে ওকে এখানে দেখানোর দরকার নাই আর নাইলে চাইলে যে পেজে অঙ্কটা করতেছো ঠিক সেই পেজের রাইট সাইডে একটা দাগ টেনে ওখানে করে দেখাইতে পারো ওকে আচ্ছা তোমাদেরকে পরে আমি একটা ওয়ে শিখাবো ক্যালকুলেটরের থ্রুতে উইদাউট ডুইং এনি কাইন্ড অফ ক্যালকুলেশন তোমরা এই টেবিলটা ডাইরেক্ট পেয়ে যাবা ঠিক আছে তো ওইটাও শিখাবো বাট আগে বেসিকটা ডেভেলপ করা জরুরি এই জন্য এটা দেখাইলাম আচ্ছা Now our target is to put the points on the graph paper, okay? Eta x-axis, xx prime, and eta yy prime, okay? So I'm going to give you a point, eta to 0 point, eta 1, 2, 3, 4. আর এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এক্স এর ভ্যালু আমরা মাইনাস শুধু মাইনাস ওয়ান পর্যন্ত নিচ্ছি তো এতটুকু হয় না ওয়াই এর ভ্যালু উপরের দিকে প্লাস ওয়ান ম্যাক্সিমাম নিচে মাইনাস থ্রি তো তাইলে নিচে মাইনাস থ্রি পর্যন্ত যাব ওকে আর উপরে হবে ওয়ান টু থ্রি ওয়ান ইয়ে না ওকে নাও উই উইল প্লট দ্য পয়েন্টস তো প্রথম পয়েন্ট হচ্ছে 0, মাইনাস 1 তার মানে কি জানো x অ্যাক্সিস বরাবর আমি কোন দিকে যাব না যখনই তোমাকে আমি বলবো x এর ভ্যালু 1 প্লাস 1 তখন তুমি কি করবা এই পয়েন্ট থেকে ডানে যাবা আবার যখন x = - 1 বলবো এই পয়েন্ট থেকে তুমি লেফটে আসবা এখন যেহেতু আমি তোমাকে 0 বলছি তার মানে তোমার রাইট লেফট কোন দিকে যেতে হবে না তুমি এই পয়েন্টেই থাকবা ওকে এই পয়েন্ট থেকে এখন y বরাবর তুমি উপরে নিচে উঠবা কিনা সেটা তোমাকে y এর ভ্যালু বলে দিবে y এর ভ্যালু যদি নেগেটিভ হয় তুমি নিচে নামবা y এর ভ্যালু পজিটিভ হলে তুমি উপরে উঠবা তো যেহেতু y এর ভ্যালু নেগেটিভ আমরা এখান থেকে এখন এক পয়েন্ট নিচে নামব সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে 1, 1 তার মানে x অ্যাক্সিস বরাবর আমি 1 যাব y অ্যাক্সিস বরাবর আবার 1 হব দেন x অ্যাক্সিস বরাবর -1 যাব -1 আসলাম y অ্যাক্সিস বরাবর -3 -3 মানে নিচে যাব তার মানে আমার পয়েন্ট আসবে সামওয়্যার হিয়ার দেখো y এ -3 x এ -1 সো এখন যদি আমি এই পয়েন্টগুলোকে একটু কানেক্ট করি ওকে আমারটা যদিও এক প্রপার স্ট্রেট লাইন হয় নাই ওকে তারপরে এটা এরকম স্ট্রেট লাইন আসবে তোমরা যদি একটা প্রপার গ্রাফে প্রপার ক্যালকুলেশনে পুট করো ঠিক আছে
তো এইভাবে আসলে আমরা যে কোনো একটা রিলেশনের গ্রাফ ড্র করতে পারবো ওকে ক্লিয়ার কোনো ডাউট আছে এতটুকু পর্যন্ত কারো ডাউট আছে না স্যার আচ্ছা ওকে সো উই উইল মুভ দ্য লিনিয়ার ইকুয়েশন আমি আর দেখাচ্ছি না ওকে বিকজ লিনিয়ার গুলো খুবই ইজি জাস্ট এই ইকুয়েশন থেকে টেবিল বানায় তোমরা গ্রাফে পয়েন্ট প্লট করে দিলে তোমাদের গ্রাফ হয়ে যাবে আচ্ছা দেন আমি একটু বেশি সময় স্পেন্ড করব কোয়াড্রেটিক নিয়ে বিকজ কোয়াড্রেটিক এর ওখানে দুইটা টাইপ আছে একটা হচ্ছে প্যারাবোলা আর একটা হচ্ছে সার্কেল তো প্রথমে আমি তোমাদেরকে প্যারাবোলাটা একটু দেখাই ঠিক আছে এটা হচ্ছে কোয়াড্রেটিক কোয়াড্রেটিকের এখানে প্রথম যে ইকুয়েশনটা আমার কাছে আছে সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু x এটা দেখেই কিন্তু আমি বলে দিতে পারি যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এবং এটা একটা প্যারাবোলিক শেপ হবে ঠিক আছে এমসিকিউ এর জন্য এগুলো আসলে দেখেই চিনে ফেলাটা ইম্পর্টেন্ট বিকজ এমসিকিউ তে আমার এত টাইম নেই যে ক্যালকুলেশন করব গ্রাফ ড্র করে দেখব প্যারাবোলিক শেপ আসছে কিনা এত টাইম নেই ওকে সো সব সময় আমাদের কি লাগবে জানো যে y ইকুয়াল টু সামথিং লাগবে তার মানে x সাইডে y থাকতে হবে শুধু তো আমি যদি এখানে y রাখি তো y ইকুয়াল টু আমাদের কি হবে প্লাস মাইনাস রুট ওভার x হবে এই প্লাস মাইনাসটা কেন আসে সেটাও লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করেছি যদি কারোর মনে না থাকে তাহলে আমি বলি যে প্লাস 3 কে স্কয়ার করলে তোমার কত আসবে 9 মাইনাস 3 কে স্কয়ার করলে কত আসবে 9ই আসবে তাই না তো এখন 9 কে যদি তুমি রুট ওভার করো না তাহলে কি হবে জানো এটা প্লাস মাইনাস 3 যে কোনো একটা হতে পারে তো এই কারণে আমরা প্লাস মাইনাস রুট এক্স লিখবো ঠিক আছে আচ্ছা তো এখন এখান থেকে আমরা কি করব একটা টেবিল ফর্ম করব অ্যাজ ইউজুয়াল একটু বেশ প্যারাবোলাতে যেটা একটু বেশি করে পয়েন্ট নিতে হয় ওকে x এর ভ্যালু প্রথমে আমার ফেভারিট ভ্যালু হচ্ছে 0 কারণ 0 বসালে কোনো ঝামেলা নাই ক্যালকুলেশন করতে হয় না তো 0 যদি বসাও প্লাস মাইনাস 0 বলে কিছু নাই ওটা 0 ঠিক আছে 0 পজিটিভও না নেগেটিভও না এই কারণে 0 লিখো এরপরে মনে করো 1 বসাইলাম x এর ভ্যালু যদি 1 বসাই 1 কে রুট ওভার করো তুমি স্কয়ার করো যা মন চাই তা করো এটা 1ই থাকে তো এটা কি হবে তাহলে প্লাস মাইনাস 1 হবে তাই না ওকে এরপরে যদি আমি এই যে যেহেতু রুট ওভার আছে আমরা একটু বুদ্ধি করে ভ্যালু গুলা নিব ঠিক আছে এখানে আমি এখন 2 নিব না 2 নিলে হবে কি জানো এখানে রুট 2 আসবে তো আমরা এইসব রুট ওভার টাইপ ভ্যালু গুলা অ্যাভয়েড করব যে কারণে আমি নিব কি এটা 4 নিব এটাকে যদি আমি 4 নিই তাহলে দেখো তো এখন ইজিলি আমি কি পাই 4 কে রুট ওভার করলে 2 আসে তাই না আর প্লাস মাইনাসটা এখানে কি হয়ে যাবে বসে যাবে আচ্ছা এরপরে এরপরের স্কয়ার নাম্বার কোনটা বলো তো 9 3 এর স্কয়ার তাই না তো 9 কে যদি আমি রুট ওভার করি তাহলে আমি এখানে পাবো কি প্লাস মাইনাস 3 কারেক্ট আর কোনো ডাউট আছে এতটুকু পর্যন্ত না ওকে বাট তোমার না বলার ভঙ্গি তো মনে হচ্ছে তুমি একটু ভয় পাইতেছো টেনশন লাগছে না স্যার আমি বিজনেস আচ্ছা ওকে গুড আমরা দেখি আচ্ছা সবাই জয়েন করছে আমি তো আসলে খেয়ালও করলাম না আজকে মাত্র 7 জন ঘটনা কি আরাফা তিস্তিয়া কিস্তা ক্যামেরা তো একসাথে ওকে ফাতেমা ইফসান নাহার নাজবুল শোয়েব ওয়্যার ইজ এ ফেট আবুদ কই ফেট আবুদ ফেট আবুদ আর আরিয়ান ওয়্যার আর দে হ্যাঁ বুঝে নাই সালমানের 1 মান্থ হলিডে ছিল না কি ও আমাকে গতকালকে বললো যে আচ্ছা ওকে যাই হোক অসুবিধা নাই ওরা পরে হয়তো এখান থেকে দেখে নিতে পারবে ওকে তাহলে এখানে দেখো আমরা প্রথম পয়েন্টটা কোথায় বসাবো 0,0 0,0 পয়েন্ট হচ্ছে এটাই মানে x অ্যাক্সিস বরাবর কোনো দিকে যাব না y অ্যাক্সিস বরাবর কোনো দিকে যাব না আমরা এখানেই থেকে যাব তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট দেন উই হ্যাভ দ্য সেকেন্ড পয়েন্ট x অ্যাক্সিস বরাবর কোথায় যাব 1 x অ্যাক্সিস বরাবর আমরা এখানে 1 এ আসলাম এখন এই 1 এর জন্য দুইটা ভ্যালু আছে y এর পজিটিভ 1 আবার y এর নেগেটিভ 1 তার মানে কি এই 1 থেকে পজিটিভ 1 এ উঠলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো আবার এখান থেকে নেগেটিভ 1 এ নামলে আরেকটা পয়েন্ট পাবো বুঝতে পারছো দেন 4 এর জন্য মানে করো x = 4 টা এখানে ওকে 4 এর জন্য হচ্ছে প্লাস মাইনাস 2 তার মানে কি একবার প্লাস 2 তে উঠবো এখানে উপরে আবার এখানে মাইনাস 2 তে নামবো এখানে নিচে ওকে
দেন 9 এর জন্য কি হবে 9 টা আমরা ধরে নিই একটু চেঞ্জ করি 9 টা হচ্ছে এখানে এটার জন্য প্লাস মাইনাস 3 তাই না তাইলে 9 এর জন্য y তে প্লাস হইলো উপর উঠি না তো তাইলে এখানে উপরে একটা পয়েন্ট আবার এখানে নিচে একটা পয়েন্ট যেটা কিনা মাইনাস 3 আমরা কিন্তু গ্রাফের শেপটা বুঝে গেছি অলরেডি কি রকম হবে তাই না এখান থেকে আমরা গ্রাফটা এখন কমপ্লিট করতে পারবো ওকে ইট উইল কন্টিনিউ তো পাইছি আমরা এটা একটা প্যারাবোলিক শেপের গ্রাফ কারো কোনো ডাউট আছে যেটা কিভাবে আসছে ইয়েস স্যার হুম বলো কোথায় কিভাবে ডাউট বলো মানে যে 4 যে ইয়ে করছেন না 1 2 যে ইয়ে করছেন ওইটা কিভাবে করলেন বুঝলাম এটা এইটা দেখো হ্যাঁ হ্যাঁ প্লাস দেখাচ্ছি স্যার এরকম আরো কয়েকটা অঙ্ক ইয়ে দিয়ে দিন পাঠিয়ে দেখো আমি তোমাকে বলি এই যে পয়েন্টটা ওকে 1 এর জন্য একবার প্লাস 1 x 1 এর জন্য একবার আমরা প্লাস 1 এ যাব তো x 1 মানে এখানে আসলাম আর y এর ভ্যালু প্লাস 1 মানে আমরা উপরে দিকে উঠব ওকে রাজবল টক টু মি স্যার ওকে ওকে হুম ওকে সো প্লাস 1 এর জন্য আমরা একবার উপর উঠব ওকে কিন্তু এখানে একটা মাইনাস 1 আছে না এই মাইনাস 1 এর তো এই বরাবর আমরা নিচের দিকেও আবার 1 নাম বুঝে দেখো y এর ভ্যালু মাইনাস 1 একবার আসবে y এর ভ্যালু প্লাস 1 একবার বসাবো আবার x এর ভ্যালু যখন 4 তখন আমরা প্লাস 2 একবার মাইনাস 2 একবার তো x আমরা 4 এ আসবো y প্লাস 2 তে একটা বসাবো y মাইনাস 2 তে একটা বসাবো কি বলছিস বুঝতে পারছো আমি যতগুলা গ্রাফ করাচ্ছি সবগুলো একটু মনে রাখবো আচ্ছা এখানে একটা ক্যারেক্টারিস্টিক আমি বলি দেখো তো আমরা এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাচ্ছি না x এর একটা ভ্যালুর জন্য যদি আমরা এই আমরা জানি কি x এর ভ্যালুগুলো ডোমেইন হয় তো 0 1 4 9 এখন আমি এটা ডোমেইন আর y এর ভ্যালুগুলো কি হয় রেঞ্জ এটা 0 একটা প্লাস 1 একটা মাইনাস 1 এই যে প্লাস 1 মাইনাস 1 দেন প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 তাহলে দেখো তো 0 থেকে 0 তে যাবে বিকজ 0 এর জন্য 0 আবার x এর ভ্যালু 1 থেকে 2 টাতে যায় তাই না এরকম হয় না স্যার এটা নট ফাংশন না এটা নট ফাংশন কারণ এই যে একটা বাচ্চা আছে না এটা দুইটা মা হয়ে গেছে আবার 4 4 এই বাচ্চার মাও দুইটা হয়ে গেছে এক বাচ্চা দুইটা দুইটা করে মা এটা কি সম্ভব না না সম্ভব না তো এই কারণে এটা বেসিক্যালি ফাংশন না তো এই ড্রয়িংটা যেটা আমি দেখাইলাম সেটা তোমরা বোঝার জন্য দেখাইছি এটা ড্র না করেও তোমরা বলে দিতে পারবা যে এটা একটা ফাংশন না সেটা বোঝার জন্য কি করতে হবে আমরা মনে মনে চিন্তা করব আমি আবারো বলতেছি আমরা মনে মনে চিন্তা করব যে y অ্যাক্সিস এটাকে বলে তাই না এটার প্যারালালি কতগুলা লাইন আমি এখানে চিন্তা করব ওকে এই যে প্যারালালি লাইন যেগুলো আমি চিন্তা করতেছি দেখো তো এই লাইনগুলা আমার যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করে প্রত্যেকটা লাইন দেখো দুইটা দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে তাই না বুঝতে পারতেছো কি বলতেছি দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে একটা এখানে আর একটা এখানে তো তার মানে কি জানো একটা ডোমেনের জন্য আমার দুইটা করে রেঞ্জ থাকবে এখান থেকে আমরা এটাই বুঝি আচ্ছা স্যার ডোমেন রেঞ্জ এটা এখন তোমাদের মাথায় আনতে গেলে হয়তো তোমরা কনফিউজ হয়ে যাবা আমি সোজা কথায় বলি একটা গ্রাফ ড্র করার পরে তোমাকে জিজ্ঞেস করবে যে এটা তো রিলেশন ঠিক আছে বাট এই রিলেশনটিকে ফাংশন কিনা তো ফাংশন কিনা আমরা কেমনে বুঝবো আমরা কিছু y অ্যাক্সিস এর প্যারালাল কিছু লাইন এরকম ইমাজিন করব ইমাজিন করার পর নিজেকে জিজ্ঞেস করব যে এই যে লাইনগুলো আমি ইমাজিন করছি সেই লাইনগুলো আমার এই যে গ্রাফটা যেটা আমি আঁকছি সেটাকে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করে দেখবা প্রত্যেকটা লাইন দুইটা পয়েন্টে করতেছে এখানে তাই না যদি প্রত্যেকটা লাইন শুধু একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতো তাইলে কিন্তু আমরা বলতাম যে এটা ফাংশন যেমন এর আগের গ্রাফটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই যে এখানে আমি যে স্ট্রেট লাইনটা আঁকছিলাম এখন আমি যদি y অ্যাক্সিস এর প্যারালাল কিছু লাইন কল্পনা করি দেখো তো এই লাইনগুলো স্ট্রেট লাইনটাকে শুধুমাত্র একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাই না দুইটা পয়েন্টে কিন্তু করে না তার মানে আমার ডোমেন রেঞ্জের কথা বাদ এটা বলবো না আমার মনে হচ্ছে কেন জানি এটা বললেই তোমরা আবার কনফিউজ হয়ে যাবে
তো এই লাইনগুলো দেখা যাচ্ছে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাই না? এটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তো তাইলে আমি বলবো এটা একটা ফাংশন। আর এখানে যদি মোর দেন ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করে তাইলে বলবো এটা কি না, ফাংশন না। কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, সো লেট আস মুভ অন। আমি তোমাদেরকে আরেকটা প্যারাবোলিক ফাংশন দেখাই। ওকে, প্যারাবোলিক রিলেশন, ওটা ফাংশন কিনা আমরা পরে ডিসাইড করব, ঠিক আছে? তো তাইলে এই প্যারাবোলাটা নট ফাংশন, তাই না? লিখে দিলাম নট ফাংশন। আর এর আগে যেটা আমরা লিনিয়ার করছিলাম সেটা ফাংশন। লিনিয়ার রিলেশন অলওয়েজ ফাংশন হবে। ওকে, তো তাইলে তোমরা যখন এমসিকিউ তে জিজ্ঞেস করবে y equal to মনে করো 3x plus 2, দেখে বুঝতেছো y এর পাওয়ার 1 x এর পাওয়ার 1, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। তার মানে কি? এটা একটা স্ট্রেট লাইন হবে গ্রাফে যদি বসা, এবং স্ট্রেট লাইন সব সময় একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দুইটা পয়েন্টে করবে না। তার মানে এটা একটা ফাংশন হবে। দিস ইজ আ ফাংশন। আচ্ছা, যাই হোক, আমরা এখন আরেকটা করব, প্যারাবোলা আরেকটা করব, ঠিক আছে? নাজমুল, না বুঝলে কিন্তু করতে হবে। হ্যাঁ, না বুঝলে জিজ্ঞেস করবা। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবো স্যার, সমস্যা নেই। এখানে যদি আমরা দেখি তাহলে এখন এটার জন্য কি করব, আবার আমরা সেই একটা টেবিল ড্র করতে হবে। x এর ভ্যালু ফেভারিট ভ্যালু দিয়ে শুরু করব, 0 0 বসাইলে কত হবে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে y = 0 স্কয়ার - 2 is equal to - 2, সো এখানে - 2 লিখব। ওকে, এরপরে কি করব, x এর ভ্যালু আমি 1 নিলাম। ওকে, x এর ভ্যালু 1 নিলে কত আসবে? y = 1 স্কয়ার - 2 which is - 1, 1 1 স্কয়ার মানে 1, 1 মাইনাস 2 ইজ মাইনাস 1। তারপরে আমরা মনে করো মাইনাস 1 নিব। ওকে, তো y এর ভ্যালু মাইনাস x এর ভ্যালু মাইনাস 1 নিলে কত আসে? মাইনাস 1 স্কয়ার মাইনাস 2, দিস ইজ 1 মাইনাস 2, অ্যাগেন আই এম গেটিং মাইনাস 1। ওকে, সো লাইক ওয়াইজ উই উইল কন্টিনিউ। ইফ আই টেক x ইজ ইকুয়াল টু 2 নাও, ওকে, x ইজ ইকুয়াল টু 2 হলে কত হবে? y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2, x এর ভ্যালু 2, তাহলে x স্কয়ার স্যার 2 স্কয়ার মাইনাস 2। বলো আমরা নাম্বার কত পর্যন্ত নিব? এটা আসলে এই প্যারাবোলার জন্য 4টা 6টা এরকম পয়েন্ট নাও। ওকে, কারণ প্যারাবোলার শেপটা যাতে প্রপারলি আসে এটার জন্য বেশ কয়েকটা পয়েন্ট লাগে। ওকে, প্লাস 2 নিছি তো এই মাইনাস 2 নিব, বাস এই শেষ। প্লাস 2 এর জন্য কত আসছে? 2ই আসছে, তাই না? এবার দেখবো মাইনাস 2 এর জন্য কত আসে। মাইনাস 2 এর জন্য কত আসবে বলতে পারো? 2, 2ই আসবে। ভেরি গুড, আরাফাত ধরে ফেলছে। আরাফাত না, নাজমুল। ও নাজমুল, তোমাদের ভয়েস সেম সেম হয়ে গেছে, ঘটনাটা কি? সো এই মাইনাস 2 এর জন্য এটা কত আসবে? 2 আসবে। ওকে, এবার আমরা এই পয়েন্টগুলো গ্রাফের মধ্যে প্লট করে দেখব। ওকে, সো 0 মাইনাস 2, x বরাবর কোথা? আচ্ছা, আগে আমি একটু পয়েন্ট গুলো এভাবে দিয়েছি, নাইলে সমস্যা হবে। ওকে, তো 0 কমা মাইনাস 2 মানে x বরাবর কোথাও যাব না, y বরাবর 2 নিচে নেমে যাব। সো এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। দেন 1 মাইনাস 1, x বরাবর 1 যাব, y বরাবর মাইনাস 1, তাইলে নিচে আসব। এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। দেন x বরাবর মাইনাস 1, y বরাবর মাইনাস 1, x বরাবর মাইনাস 1, y বরাবর মাইনাস 1, তাইলে আমার আরেকটা পয়েন্ট আসবে এখানে। এরপর দেখা যাচ্ছে 2 কমা 2, তাইলে
2 jabo abar 2 dono positive tai le ekhane ashbe then minus 2 comma 2 tar mane x er value minus 2 y er value 2 eto duko okay ekhan theke kintu amra already bujhe jacchi shape ta ke erokom hobe tai na dekho to ei je ekhan theke eta ashole erokom jabe ar ekhan theke ashbe erokom u shape paichi শিখেছি সেই নলেজটা ইউজ করে কাইন্ডলি সবাই মনে মনে একটু চিন্তা করো যদি আমরা এখন y অ্যাক্সিসের প্যারালালে লাইন টানি সেটা এই গ্রাফটাকে কয়টা পয়েন্ট ইন্টারসেক্ট করবে y অ্যাক্সিসের প্যারালাল y অ্যাক্সিস হচ্ছে এটা এটার প্যারালালে যদি আমি এখন লাইন টানি গ্রাফটাকে প্রত্যেকটা লাইন একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে নাকি মোর দ্যান ওয়ান পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেটা একটু তোমরা মনে মনে চিন্তা করো আমি একটু পরে যাকে আনসার বলতে বলবো শুধু সে আনসার বলবো ওকে পুরো সেকেন্ড গাও দরকার নেই সবাই একটু চিন্তা করো কেউ যদি আনসার পেয়ে যাও তাহলে রেজ ইওর হ্যান্ড হাত তুলো খালি হয়ে গেছে স্যার আনসার পেয়ে গেছি আচ্ছা ওকে হাত তুলো যারা যারা পারছো তারা সবাই হাত তুলো আমি তাদের মধ্যে থেকে যেকোনো একজনকে জিজ্ঞেস করব আরাফাত নাজমুল বাকিরা কি তা ঘুমাই রানি ও শোয়েব আক্তার তুমি তো ফার্স্ট বোলার তুমি ফার্স্ট ওভার কথা ছিল হুম ওকে রে না আমরা কি চিন্তা করব আবার বলেন তো ভুলে গেছি তোমরা কি চিন্তা করবা এটা আমি বলে দিতাম আচ্ছা ওকে আমি তো আমরা লাইক আপনাকে কি বলতে হবে আনসার কি আনসার আনসার বলতে হবে যে এটা কি ফাংশন নাকি ফাংশন না ওকে তাহলে আমি একটু নাজমুলের থেকে শুনি এখন নাজমুল তুমি একটু বলো আনমিউট করে নিজেকে বলো যে তো এটা ফাংশন নাকি ফাংশন না স্যার এটা ফাংশন না এটা ফাংশন না ওকে এবার আরাফাত থেকে শুনি ফাংশন আরাফাত বলছে এটা ফাংশন ওকে গুড তারপর আরেকটা কিডা তুলিছিল ফাতেমা ইয়াসমিন ইয়াসমিন তোমার কি মনে হয় লাইন চিন্তা করবো আমরা সবসময় তাহলে ফাংশন না আচ্ছা ঠিক আছে ওকে ইফসান জাহান তুমি কিছু বলো আরে একটা আনসার তো দাও সবাই ট্রাই করতেছে ভুল হোক আমি কি তোমাকে মারবো মারতে চাইলেও কি জুমের থ্রুতে মারতে পারবো ভয় পাও কেন একটা আনসার দিয়ে দাও দেখি কি বুঝছো এতক্ষণ কিছু তো বলতে পারবে আচ্ছা ইফসান জাহান বলতেছে এটা ফাংশন না তাইলে একমাত্র আরাফাত বলছে ফাংশন বাকি সবাই বলছে ফাংশন না আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি ওকে আচ্ছা ইমরান তুমি আমি ফাংশন আমি ফাংশন আমি ফাংশন আচ্ছা ইস্তিয়াক ফাংশন বলতে চাই ফাংশন লেট আস সি ওকে আমি কন্ডিশন গুলো এখানে একটু লিখে দিই ওকে তারপরে আমরা আবার একটু ডিসকাস করব এই টেবিলটা আপাতত দরকার নাই সো টেবিলটা মুছে ফেলি Grandmother was told to the mother had a name given to the other family, which is going to be the name of the mother.
Intersect the graph in just one point, it is a function. So same path, is number 2 point, same path, likha je in, okay, in more than 1 point. More than 1 point. Mane bujhte parcho, ei je in just 1 point likhchi na, ei same point 2 tai point 3 te repeat korba, khali in just 1 point eta jayga likhba in more than 1 point, taile amra likhbo it is not function. It is not তাহলে আমাদেরটা কারেক্ট হইছে, আমরা দেখব কাদেরটা কারেক্ট হইছে। ওকে, এবার যেটা বললাম আমরা এখন y axis এর প্যারালাল কতগুলো লাইন চিন্তা করব। y axis হচ্ছে এটা, এটার প্যারালাল লাইন যদি আমরা চিন্তা করি দেখা যাচ্ছে গ্রাফটা কি শুধুমাত্র একটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে। আবার যদি আরো একটা প্যারালাল লাইন চিন্তা করি দেখা যাচ্ছে এটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। তারপর আবার যদি এখানেও আরেকটা প্যারালাল লাইন চিন্তা করি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। তো একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তাহলে এটা কি হওয়ার কথা? ফাংশন। এটা ফাংশন হওয়ার কথা, কেন এটা নট ফাংশন বলছো? রাইট, আমারটা রাইট দেখছো? আরাফাত, ইমরান, ইস্তিয়াক, দে আর কারেক্ট। ওকে, সো তাইলে দেখো তুমি এইভাবে যতগুলো লাইন টানো, তুমি যদি এখান দিয়ে একটা লাইন টানো দেখবা যে এই যে আমাদের গ্রাফটা এটাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। তো যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাইলে আমরা কি বলে দিতে পারবো যে এটা একটা ফাংশন? স্যার বলো, যদি দুইটা লাইন কিভাবে ইন্টারসেক্ট করবে ওটা একবার বলবে? একটু আগে দেখলাম না? ওকে, আমরা আবার দেখি। একটু আগে যে গ্রাফটা দেখছিলাম সেখানে ব্যাপারটা কিরকম ছিল আমরা এখন দেখবো আবার, নো প্রবলেম। এটা লিখে নিছো তো না, যেটা পয়েন্টগুলো লিখছিলাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটু আগে যে গ্রাফটা ড্র করছিলাম সেই গ্রাফটা ছিল এরকম। ওকে, তো এইখানে আমি যদি y অ্যাক্সিসে লম্বা লম্বি লাইনগুলো টানি তাইলে এখানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে আবার এখানে আরেকটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাইলে প্রুফ হয়ে গেল এটা নট ফাংশন। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার। কারণ x এর একটা ভ্যালুর জন্য y এর মোর দ্যান ওয়ান ভ্যালু, ঠিক আছে? মানে একটা বাচ্চা দুইটা করে মা, একটা বাচ্চা দুইটা করে মা, এটাই এরকম আর কি। আর এখানে দেখা যাচ্ছে কি x এর একটা ভ্যালুর জন্য y এর একটাই ভ্যালু, তার মানে একটা বাচ্চার জন্য একটাই মা। ওকে, তো তাইলে আচ্ছা এটা গেল আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের প্যারাবোলিক পার্ট। এখন আমরা আসবো সার্কেল। সার্কেলের গ্রাফগুলো ড্র করা অনেক ইজি, অনেক মজা, ঠিক আছে? জাস্ট টেবিলও কিছু ড্র করতে হবে না, টেবিল ফর্ম করতে হবে না, জাস্ট আমরা ডাইরেক্ট গ্রাফ ড্র করে ফেলতে পারবো। কিভাবে আমি দেখাচ্ছি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, ওকে, তো এখন মনে করো সার্কেলের জেনারেল যে ইকুয়েশন ওটা নিয়ে আমি আগে একটু ডিসকাস করি। জেনারেল ইকুয়েশন হচ্ছে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। এখন দেখো তো সার্কেল ড্র করতে হলে আমাদের আসলে দুইটা ইনফরমেশন হইলেই না। দুইটা ইনফরমেশন কি কি? এই যে গ্রাফ পেপারে যখন আমরা একটা সার্কেল ড্র করতে যাব, আমি যদি তোমাকে এই দুইটা ইনফরমেশন দিই, সেই দুইটা ইনফরমেশন কি? এটার সেন্টার কোথায় আর এটার রেডিয়াস কত, তাইলেই কিন্তু তুমি দেখা যাচ্ছে সার্কেলটা ড্র করে ফেলতে পারবা। হ্যাঁ, মজার বিষয়।
আর তোমাকে যদি আমি বলি সেন্টারটা হচ্ছে সেন্টারের লোকেশন 2,3 এবং রেডিয়াস হচ্ছে কি 5 তাহলে তুমি কি করবে বলো তো তুমি সেন্টার বের খুঁজে বের করবে আগে 2 যাবা এদিকে ওকে 2 ডিসটেন্স এদিকে যাবা দেন আবার y অ্যাক্সিস বরাবর 3 ডিসটেন্স উঠবা তো তাহলে এইটা হচ্ছে আমাদের কি সেন্টার তাই না কম্পাস আছে না কম্পাসের একটা মেশে এই যে যে পিনটা থাকে আর কি ঠিক আছে মনে করো এটা হচ্ছে পেন্সিলের সাইড ওকে এটা হচ্ছে পেন্সিলের সাইড এটা হচ্ছে পিন যেটা আমরা সেন্টারে বসাই তো এই যেটাকে সেন্টারে বসাবো এরপরে রেডিয়াস কতটুকু নিব বলো তো রেডিয়াস নিব হচ্ছে 5 এই যে এখানে 1 2 3 4 5 থাকে না তো 5 পর্যন্ত আমরা এটাকে রেডিয়াস নিব ঠিক আছে দেন কম্পাসটাকে সেন্টারে বসাবো বসায় তারপর একটা ঘোরান্তি দিলে আমাদের কি হয়ে যাবে আমাদের সার্কেলটা ড্র করা হয়ে যাবে কি বলছো বুঝতে পারছো তো তাইলে সার্কেলের যে কোনো ইকুয়েশন থেকে আমরা খালি দুইটা ইনফরমেশন খুঁজব কোন দুইটা ইনফরমেশন সেন্টারটা কত আর রেডিয়াসটা কত ঠিক আছে এই দুইটা ইনফরমেশন খুঁজে বের করা আমাদের টার্গেট নাজমুল তুমি কি হাত এখন তুলছো নাকি আগে যে তুলছো আর এখন না নাও নাই হাত ব্যথ হয়ে যাবে না স্যার আগে আগে তুলছিলাম না 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 হাত নামাও ব্যথ হয়ে যাবে নালে ওকে তো তাইলে যখন আমাদের এরকম ইকুয়েশন থাকবে এরকম ইকুয়েশনে সেন্টারের লোকেশনটা কি হবে জানো a কমা b এবং রেডিয়াস কত হবে r ওকে তো রেডিয়াসটা থাকবে এখান থেকে আসবে এখান থেকে আর সেন্টারটা আসবে এখান থেকে একটা एग्जांपल দেই মনে করো তোমার আছে x 2 হোল স্কয়ার প্লাস y 3 হোল স্কয়ার ইজ इक्वल टू 5 স্কয়ার ওকে তো তাইলে এখান থেকে তুমি এখন কি লিখতে পারো সেন্টারটা হচ্ছে কোথায় 2,3 তে তাই না সেন্টার পেয়ে গেলাম রেডিয়াস কত 5 বাস এবার আমি গ্রাফটা ড্র করে ফেলতে পারবো কোনো সমস্যা ছাড়া কারো কোনো ডাউট আছে স্যার একটু বুঝান আবার বুঝান কোনটা এই যে এখান থেকে তুমি এটার সাথে মিলাও x এর থেকে যেটা মাইনাস হবে সেটা হচ্ছে আমাদের সেন্টারের x এর ভ্যালু y এর থেকে যেটা মাইনাস হবে সেটা হচ্ছে আমরা সার্কেল ড্র করার জন্য দুইটা ইনফরমেশন লাগবে একটা হচ্ছে সেন্টার কোথায় আর একটা হচ্ছে রেডিয়াস তাই না এটাতে কোনো ডাউট আছে যে সার্কেল ড্র করার জন্য দুইটা ইনফরমেশন হইলে আমার এনাফ আর কিছু লাগবে না তাইলে আমরা কি করব স্যার সবসময় কি মাইনাস থাকবে সবসময় মাইনাস থাকবে না আমি ডিফারেন্ট एग्जांपल দিয়ে বুঝাবো ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে তো বুঝতে পারলাম যে এখান থেকে সেন্টার কোথায় পেয়ে গেলাম রেডিয়াস কোথায় পেয়ে গেলাম এখন মনে করো আমি ইকুয়েশনটা হালকা একটু চেঞ্জ করে দিব ঠিক আছে আমি কি করলাম এখানে প্লাস দিয়ে দিলাম আর এখানে মনে করো 25 লিখে দিলাম তুমি কি এখন বলবা রেডিয়াস 25 না রেডিয়াস 25 না তোমাকে রেডিয়াসটা এইভাবে আনতে হবে মানে একটা স্কয়ার থাকতে হবে এখানে কি স্কয়ার আছে স্কয়ার নাই তো 25 কে আমি কত স্কয়ার হিসেবে লিখতে পারি 5 এর স্কয়ার হিসেবে লিখতে পারি না এখন দেখো ইকুয়েশনের সাথে মিলতেছে একটা স্কয়ার আছে তো যেটার উপরে স্কয়ার সেটা হচ্ছে রেডিয়াস এখানে 5 এর উপরে স্কয়ার তো রেডিয়াস হচ্ছে 5 তো সেন্টারের ক্ষেত্রে কি হবে সেন্টারের ক্ষেত্রে দেখো মিলাও ফর্মুলাতে মাইনাস আছে না এখানেও মাইনাস আছে ভালো কথা কোনো অসুবিধা নাই বাট এখানে মাইনাস আছে আমার এখানে আছে কি প্লাস তাইলে এটাকে আমার একটু চেঞ্জ করে লিখতে হবে কিভাবে x মাইনাস 3 স্কয়ার হ্যাঁ y মাইনাস মাইনাস 3 করে দিতে হবে এটাকে দেখো মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যায় না এই যে ফর্মুলার সাথে এই যে ওই জেনারেল ফর্মের সাথে মিলানোর জন্য আমার এখানে একটা মাইনাস থাকা লাগবে ওকে আর এই 25 কে কি লিখব 5 স্কয়ার এবার তুমি আমাকে সেন্টারের লোকেশন বলো 2 কমা মাইনাস মাইনাস 3 ভেরি গুড ভেরি ভেরি গুড ওকে এন্ড হোয়াট ইজ দ্য রেডিয়াস ইজ 5 তো এখন আমি যদি এইটার উপরে বেস করে আমি গ্রাফটা যদি ড্র করতে চাই তাহলে আসলে এখানে একটু বোঝানোটা আমার মনে হচ্ছে বুঝতেছো কিনা আসলে জানি না আমি তোমাদেরকে না হয় এটার একটা ভিডিও পাঠাবো ঠিক আছে আমি নিচে গ্রাফের মধ্যে ড্র করে মোবাইলটা উপরে রেখে গ্রাফে ড্র করে পাঠাবো তাহলে তোমরা বুঝতে পারবে যাই হোক এখানে এখন সেন্টারটা আগে লোকেট করি সেন্টারটা লোকেট করি আচ্ছা এখানে 1 2 3 4 5 ওকে তারপর হচ্ছে এটা মাইনাস 1 মাইনাস 2 আর এদিকে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 তো তাইলে 2 মাইনাস 3 এটা হচ্ছে আমার সেন্টার তাইলে x অ্যাক্সিস বরাবর আমি প্লাস 2 তে আসবো y অ্যাক্সিস বরাবর মাইনাস 3 তে আসবো এইটা হবে কি আমার সেন্টার ওকে এখন আমার রেডিয়াস কত রেডিয়াস হচ্ছে 5
আমি কি করব আমার যে কম্পাসটা আছে না মনে করো এটা হচ্ছে আমার কম্পাস ঠিক আছে কম্পাসটা দেখতে এরকম না তো এখন আমি কি করব এই যে কম্পাসটা এটা হচ্ছে সেই পিন ওই যে মানে কি বলে এটাকে কি বলে সেন্টারে যেটা বসে আর কি সার্কেলের সেন্টারে যে পয়েন্টটা বসে না সেটা আর আরেকটা জায়গায় পেন্সিল ফিট করে না এটা হচ্ছে সেই পেন্সিলটা এটা হচ্ছে সেন্টার তো আমি আগে কি করব এই যে এটাকে 0 তে বসায় 5 এর সমান একটা রেডিয়াস নিব 0 থেকে 5 ঠিক আছে গ্রাফ যেটা তুমি করতেছো না সেই গ্রাফেরই 5 স্কেল বরাবর নিতে হবে আমার 5 পর্যন্ত আঙ্গুল যাচ্ছে না আর ছোট তো এর জন্য তো তাইলে 0 পর্যন্ত কেন 0 থেকে 5 পর্যন্ত তুমি 5 লেন্থ নিতে হবে না তোমার রেডিয়াস হচ্ছে 5 ইউনিট তো তুমি এখানে 5 ইউনিট পর্যন্ত নিতে হবে না 5 ইউনিট পর্যন্ত নিয়ে সেন্টারে বসায় জাস্ট একটা সার্কেল ড্র করে ফেলবা ওকে ওকে মানে সার্কেলটা আলটিমেটলি এখান থেকে ড্র করবা 5 ওই মেজারমেন্টটা নেওয়ার জন্য 0 থেকে 5 পর্যন্ত এটা মেজারমেন্ট করবা ঠিক আছে এই যে এই কম্পাসটা এভাবে 0 থেকে 5 পর্যন্ত বসাবা তারপরে এবার এটা এই যে সেন্টারটা দেখতেছো এই সেন্টারে বসায় এবার এভাবে ঘুরে টান দিলে আমাদের সে কি হয়ে যাবে ওই সার্কেলটা ড্র করা হয়ে যাবে বুঝতে পারছো মাইদা যদি না বুঝো অসুবিধা নাই আমি আরেকটা ভিডিও তোমাকে পরে পাঠাবো তারপর কিছুটা আইডিয়া ক্লিয়ার হইছে যে কি রকম হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন দেখো আমি এখন ইকুয়েশন লিখবো তোমরা আমাকে বলবা যে সেন্টার কত ঠিক আছে কে বলবে এটা নাহরিন বলিও আমাকে ঠিক আছে নাহরিন তুমি আমাকে এখানে দুইটা ইনফরমেশন বলবা এখানে সেন্টার কত আর রেডিয়াস কত আচ্ছা তুমি খালি সেন্টার বলো রেডিয়াস আমি অন্য কারো থেকে শুনবো নাহরিন সেন্টার কত নাহরিন বলতে পারবা সেন্টার কত নাইলে আমি অন্য কাউকে জিজ্ঞেস করি না স্যার বলতে পারবো না আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই মাইদা তুমি বলতে পারবা মাইনাস এ না এই ইকুয়েশনের জন্য এই যে এই ইকুয়েশনের জন্য আমার সেন্টার কত এটা না স্যার ইমরানা তো সেন্টার উইথ রেডিয়াস 5 রেডিয়াস 5 নো 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 উইথ 4 4 4 4 4 রেডিয়াস 4 ওকে ফাইন রে সেন্টার কত সেন্টার 0 হ্যাঁ 0 0 0 নাজমুল দেখি তুমি বলো সেন্টার কোথায় সেন্টার যে স্যার পারি না সেন্টার হে পারো না এটা কোনো আনসার না প্লাস ওয়াই হ্যাঁ ওরে না রে প্লাস ওয়াই আরাফাত পারবে আরাফাত বাংলার বাঘ আরাফাত বলো বলেন কি স্যার তুমি কি ঘুমাই গেছিলে নাকি ভুলতাম মানে সেন্টার কোথায় বলো সেন্টার নিয়ে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে স্যার কথা আসতেছে না অনেক ফর্ম আসতেছে ওয়েট 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 কথা আসতেছে না স্যার কোশ্চেনটা কি ছিল এই যে ইকুয়েশন আমি লেখা দিছি এটা একটা সার্কেলের ইকুয়েশন আমরা বুঝে গেছি কেন কারণ এখানে x এর উপরে স্কয়ার আছে y এর উপরে স্কয়ার আছে সার্কেলের জন্য আমার দুইটা ইনফরমেশন লাগবে সেন্টার আর হচ্ছে রেডিয়াস একজন অলরেডি বইলাই দিছে যে রেডিয়াসটা 4 হবে আমি খালি জানতে সেন্টারটা কোথায় সেন্টার খুঁজে না পাইলে সার্কেল কেমনে ড্র করব আমি স্যার লেখাগুলা বুঝা জানে এমরানা যে আনসার দিছিল আনসারটা কারেক্ট ছিল ওকে x স্কয়ার এটাকে চাইলে আমি x 0 হোল স্কয়ার লিখতে পারি আবার y স্কয়ার এটাকে y 0 হোল স্কয়ার লিখতে পারি তাই না এবার যদি কম্পেয়ার করো a এর ভ্যালু কত 0 b এর ভ্যালু কত 0 তাহলে 0 0 এটা হচ্ছে আমার সেন্টার তার মানে এবার আমার সেন্টারটা থাকবে একদম অরিজিনে স্যার আবার আগে লাইনটা একটু বুঝান বুঝিনি আমি এই যে x স্কয়ার এটাকে আমরা কি লিখতে পারি x 0 হোল স্কয়ার না যদি মানে মাই 0 মাইনাস করা তো আসলে কোনো কিছু চেঞ্জ করি নাই আমরা তাই না এই এভাবে লিখবো খালি এটার সাথে একটু সিমিলার করার জন্য দেখো তো x স্কয়ার এটাকে কি লেখা যায় ডেফিনেটলি সেন্টারটা কোথায় 0 তে আর y 0
তো তাহলে 0, 0 আর রেডিয়াস কত 4 ওকে বুঝছো ইস্তিয়াক নাকি না এখান থেকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা দেখো যদি এটার সাথে মিলাও a এর ভ্যালু 0 b এর ভ্যালু 0 এটাকে আমরা এভাবে লিখতে পারি তো না ওকে স্যার বলো আরেকবার একটু বুঝবেন কোন লাইনটা বুঝাবো বাবা বলো এই আচ্ছা বলো না কোন লাইনটা এই যেখান থেকে শুরু করছেন হ্যাঁ হ্যাঁ এখান থেকে আচ্ছা ফার্স্টে আমরা দেখো যে আমাদের গ্রাফের সার্কেলের ইকুয়েশনটা কি ওকে আমাদের এরকম একটা শেপে থাকতে হবে যদি আমরা সেন্টার আর রেডিয়াস কত এটা বুঝতে চাই আমাদের এরকম একটা শেপে থাকতে হবে তো আমাদের এখানে দেখা যাচ্ছে x স্কয়ার y স্কয়ার আছে x এর থেকে কিছু মাইনাস নাই y এর থেকেও কিছু মাইনাস নাই তাই না তো তাইলে আমরা x এর থেকে কিছু মাইনাস নাই মানে কি x এর থেকে 0 মাইনাস ওকে হোল স্কয়ার তুমি দেখো আলটিমেটলি এই লাইনটাকে আমি যদি তোমাদেরকে আবার লিখতে বলি তোমরা কি লিখবা x এর থেকে 0 মাইনাস করা মানে কি কিছু মাইনাস করা নাই তো তাইলে x স্কয়ার হয়ে যাবে এটা প্লাস y এর থেকে 0 মাইনাস করা মানে এটা আবার y স্কয়ারই হয়ে যাবে ঠিক কি না আর এটা তো 4 স্কয়ার তাইলে রেডিয়াস হচ্ছে 16 ছিল 16 কে 4 স্কয়ার লেখা যায় তাহলে রেডিয়াস হবে 4 আর সেন্টার কি হবে সেন্টার হবে 0 0 যদি আমরা এই যেটার সাথে মিলাই বুঝছো নাজমুল বুঝছি বুঝছি স্যার আচ্ছা এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে সার্কেলের যে গ্রাফগুলো এগুলা কি ফাংশন হবে নাকি হবে না কে বলতে পারবা দেখি বলো স্যার হবে না এটা আই থিং সো হবে না হবে না কারণ হচ্ছে y অ্যাক্সিস এর প্যারালাল তুমি যদি লাইন টানো ক্লিয়ারলি এটা কি করবে দুইটা পয়েন্টে সেম জায়গাতে আসবে এবং দুইটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করতেছে দিস উইল নট বি আ ফাংশন নট ইয়েস বি এ ফাংশন ফাংশন নট ফাংশন ওকে বাট মাঝে মাঝে কোশ্চেন একটু টুইস্ট থাকে একটু চালাকি করে ওরা কি চালাকি করে সেটা একটু তোমাদেরকে দেখাই দিই ধরো আমাদের একটা যে গ্রাফ আমরা ইকুয়েশনটা লিখছি সেটা ছিল এটা তাই না এখন এটার ক্ষেত্রে আমরা কি জানি সার্কেল হয় নাই হাসিও না প্লিজ ওকে এটা ধরে নাও সার্কেল প্রপারলি আঁকতাম এটা সার্কেল ওকে আচ্ছা যাই হোক তো এখানে আরে বলছে হাসছে না তাও হাসছে এই ধরনের যদি x স্কয়ার y স্কয়ার থাকে তাহলে সেন্টারটা থাকবে একদম 0,0 এই পয়েন্টে এবং রেডিয়াস কত হবে রেডিয়াস হবে 4 দেখো এদিকেও 4 উপরেও 4 এদিকেও 4 এদিকেও 4 তাই না রেডিয়াস তো সবদিকে ইকুয়ালি থাকে তো এটা হবে আমাদের সার্কেল তাই না এখন এই রকম দেওয়ার পরে পাশে দিয়ে একটা কন্ডিশন দিয়ে দেয় যে আমরা y গ্রেটার দ্যান 0 রাখবো সব সময় এখন y গ্রেটার দ্যান 0 যদি বলে তাইলে কিন্তু আমাদের এই সার্কেলটা তখন হাফ সার্কেল হয়ে যাবে আমরা নিচের এই পার্টটাকে কিন্তু মুছে ফেলতে হবে কেন বুঝবো কেন কারণ এখানে বলে দিছে y গ্রেটার দ্যান 0 তাই না এখন y পজিটিভ কোথায় এই লাইনের উপরে না y পজিটিভ y কিন্তু নেগেটিভ তুমি এখন আর নিতে পারবে না কি বলতেছি বুঝতে পারছো এখানে বলে y হচ্ছে 0 থেকে বড় তো আমরা জানি y উপরের দিকে গেলে 0 থেকে বড় হয় নিচে যদি যাই এগুলো তো -1 -2 0 থেকে ছোট হয়ে যায় না তার মানে এই গ্রাফটা তুমি ঠিক ততটুকুই আঁকতে পারবে যতটুকু তোমাকে y 0 থেকে বড় এটা পারমিট করে 0 থেকে বড় তো বা 0 ইকুয়াল তো তার মানে এই লাইন এই লাইনের নিচে আর তুমি কি করতে পারবে না যাইতে পারবে না ঠিক আছে কারণ এই লাইনের নিচে গেলে কি হয়ে যাবে y এর ভ্যালু লেস দেন 0 হয়ে যাবে এই এরিয়া মানে হচ্ছে y লেস দেন 0 যেটা কিনা তুমি এখানে নিতে পারবে না তো তাইলে তোমার এখানে কি থাকবে এটা একটা হাফ সার্কেল থাকবে এটা কিন্তু ভেরি কেয়ারফুল থাকতে হবে ঠিক আছে
এই ক্ষেত্রে এখন বলো যে এটা ফাংশন কি ফাংশন না ফাংশন স্যার এটা ফাংশন ফাংশন একটা লাইন ড্র করি দেখো এবার কিন্তু এটাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে শুধু ঠিক কি না রাইট ইয়েস তো তাইলে এটা এখন আমরা এটা বলবো যে এটা যদিও একটা সার্কেলের ইকুয়েশন এই কন্ডিশনটা দেওয়ার সাথে সাথে পুরো ঘটনাটাই চেঞ্জ হয়ে গেল হ্যাঁ এটা একটা নট ফাংশন থেকে ফাংশন হয়ে গেল এই কারণে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে যদি একটু কেয়ারফুল থাকো দেখো খুবই মজা খুবই বুঝলে খুবই ইজি তাই না যে y 0 থেকে বড় হবে তো y আমরা জানি x অ্যাক্সিস এর উপরে y পজিটিভ x অ্যাক্সিস এর নিচে y নেগেটিভ তো y যেহেতু পজিটিভ হতে হবে তার মানে আমরা শুধু উপরেই পয়েন্ট নিতে পারবো নিচের পয়েন্টগুলো এখন আর নিতে পারবো না তো তাহলে উপরের পয়েন্টটা যদি নিই এখন যদি x অ্যাক্সিস এর প্যারালাল লাইনগুলো ড্র করি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে তাইলে এটা ফাংশন হয়ে গেল ওকে আলহামদুলিল্লাহ গ্রাফে থেকে তোমাদের যা যা বোঝানোর আছে আলহামদুলিল্লাহ আই বিলিভ আই হ্যাভ কভার্ড এভরিথিং তারপরে আমি খুঁজব বিভিন্ন ইয়ারের এসএসসি বোর্ড কোশ্চেন হ্যাঁ বলো আমার আমি আজকে আরেকবার গ্রাফগুলো করব কোনো ডাউট থাকলে কালকে আরেকবার বুঝিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই কালকে আরেকবার কেন তুমি যদি আগামী 100 দিনও আমাকে বলো যে স্যার আমাকে প্রত্যেকদিন গ্রাফটা বোঝানো আমি বুঝাবো ইনশাআল্লাহ তুমি টেনশন নিবে না ঠিক আছে আমি এটাতেই খুশি যে তুমি এই কথাটা বলছো যে আজকে তুমি আরেকবার এই গ্রাফগুলো বাসায় প্র্যাকটিস করবা এটা এটাতেই আমি অনেক খুশি ঠিক আছে এরপরে তুমি আমাকে যেটা করতে বলবে আমি সেটাই করবো তোমার জন্য কোনো অসুবিধা নেই কি বলো বেটা ওকে স্যার ওকে ঠিক আছে তুমি খালি বাসায় শুনতে মতো পড়াশোনা করো ওকে ডাউট হইলেই আমাকে বলবা ওকে ওকে তো তাইলে এখন এখন গ্রেড 9 তোমরা চলে যেতে পারো আমি এখন গ্রেড 10 এর সাথে একটু কথা বলবো যদি তোমরা চাও থাকো আর নাইলে চলে যেতে পারো আর গ্রেড 10 তোমাদের সাথে আমার যে ডিসকাশন সেটা হচ্ছে তোমরা এখন কি আর অন্য কোন সাবজেক্ট করবা লাইক তোমাদের জেনারেলটা আমি যতটুকু জানি সার্কেল পড়াচ্ছে আর তোমাদের স্কুলের ফিজিক্স স্যার তোমাদেরকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়াচ্ছে তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি তো আশা করি আপনি কেমনে জানেন আমি আমি শুনি অনেক জায়গা থেকে আমি আমি অনেকে অনেকে থেকে আমি খবর পাই ঠিক আছে এটা নিয়ে টেনশন করতে হবে না যেটা থেকে আমি জানি ওকে আমি জানি সেটাই হচ্ছে বিষয় তো তাইলে এখন তোমরা আমাকে বলো যে এখন জেনারেল ম্যাথ বা ফিজিক্স কিছু করবা স্যার আমার জেনারেল ম্যাথ সে ফিজিক্স